আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ফেনী ন্যাশনাল কলেজে জীববিজ্ঞানের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদবিজ্ঞানের প্রথম অধ্যায় কোষ এবং কোষের গঠন, এটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা গত ক্লাসে পড়েছিলাম কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করব। তো কোষ ঝিল্লিটা আসলে কি? কোষ ঝিল্লিকে বলা হয় প্লাজমা মেমব্রেন। আমরা জানি কোষ প্রাচীরের নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে যে সজীব ঝিল্লি থাকে সেটাই হচ্ছে প্লাজমা মেমব্রেন। তোমাদের বইতে একটা সুন্দর সংজ্ঞা আছে, সংজ্ঞাটা হচ্ছে প্রতিটি সজীব কোষে প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব ঝিল্লি নিয়ে আবৃত থাকে তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। একে প্লাজমা লেমা বা সাইটো মেমব্রেনও বলা হয়। তো সর্বপ্রথম বিজ্ঞানী কার্ল নাগেলি 1855 খ্রিস্টাব্দে এই প্লাজমা মেমব্রেন শব্দটা ব্যবহার করেন। তো অনেকে আবার একে বায়োমেমব্রেন নামেও অভিহিত করে থাকেন। এই ঝিল্লিটা স্থানে স্থানে ভাঁজ বিশিষ্ট হয়ে থাকে, আবার প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস বলে। কোষ অভ্যন্তরে যে মাইক্রোভিলাস থাকে এগুলোকে অনেক সময় পিনোসাইটিক ফোস্কা বলা হয়। এই পিনোসাইটিক ফোস্কা গুলো আবার প্রাণী কোষে সবচেয়ে ভালো দেখা যায়। তো আসো আমরা এই প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন নিয়ে আলোচনা করি। কোষ ঝিল্লির গঠন ব্যাখ্যা করতে গিয়ে ডেনিয়েলি এবং ডেভসন 1935 সালে একটি সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করে, মডেলটিকে স্যান্ডউইচ মডেল নামে, এই মডেলটি স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। তাদের মতে কোষ ঝিল্লিটি দুইটা স্তর নিয়ে গঠিত, মানে দ্বিস্তর বিশিষ্ট, এবং প্রতিটি স্তরে প্রোটিন স্তর থাকে। প্রতিটি স্তরে প্রোটিন এবং লিপিড দুটো উপস্তর থাকে। প্রোটিন স্তরের নিচে থাকে লিপিড স্তর, অর্থাৎ স্যান্ডউইচ যেরকম দুইটা ব্রেডের মাঝখানে একটা লেয়ার থাকে সেরকম এখানে প্রোটিন স্তরের মাঝে দেখো লিপিড স্তর, এটা হচ্ছে প্রোটিন স্তর, এখানেও প্রোটিন স্তর, মাঝখানে হচ্ছে লিপিড স্তর। তো এই দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির উপর এবং নিচে থাকবে প্রোটিন স্তর এবং মাঝখানে থাকবে লিপিড স্তর, এটাই হচ্ছে ড্যানিয়েলি এবং ডেভসনের স্যান্ডউইচ মডেল। এছাড়াও কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের গঠন সম্বন্ধে আরো অনেক মডেল প্রস্তাবিত হয়েছে, সেগুলোর মধ্যে বেনসনের মডেল 1966, তারপর লিনার্ট এবং সিঙ্গার্সের মডেল, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, উনি হচ্ছে এটা প্রকাশ করেছিলেন 1959 সালে। এরপরে আছে ফ্লুইড মোজাইক মডেল, এছাড়াও আরো অনেক মডেল প্রস্তাবিত হয়েছে। তো তার মধ্যে আমরা এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, আর তার আগে তোমাদের বইতে আরেকটা টপিক আছে সেটা হচ্ছে ইউনিট মেমব্রেন। ইউনিট মেমব্রেনটা হচ্ছে ফসফেট হেড সাথে আবার ফ্যাটি অ্যাসিড টেল, ফ্যাটি অ্যাসিড টেল হচ্ছে পানি বিদ্বেষী আর ফসফেট হেড যেটা সেটা হচ্ছে পানিগ্রাহী। এই যে দুইটা লেয়ার প্রোটিন সহ দুইটা প্রোটিন এবং লিপিডের যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারকে ইউনিট মেমব্রেন বলা হয়। আমরা আসো আমরা দেখি যেটা গ্রহণযোগ্য, সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদটা সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল যেটা এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন 1972 সালে এই ফ্লুইড মোজাইক মডেলটা প্রস্তাব করেছিলেন, এবং এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে এই ফ্লুইড মোজাইক মডেল। এটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট একটা মডেল, ফসফোলিপিড বাই লেয়ার। ফসফোলিপিড বাই লেয়ার এই মডেলটার ফাঁকে ফাঁকে দেখো প্রোটিন গুলো গ্রথিত থাকে। এই যে লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরূপ বিন্যাস, প্রোটিন যেভাবে বিন্যস্ত থাকে, এই বিন্যাসটা অনেক সময় সমুদ্র তলে ভাসমান যে হিমশৈলী থাকে সেগুলোর সাথে তুলনা করেছেন সিঙ্গার এবং নিকলসন। ওনারা এই মডেলকে আইসবার্গ মডেলও বলেন। মডেলের মডেল অনুযায়ী কোষ ঝিল্লির যে গাঠনিক উপাদান এগুলোর মধ্যে আছে ফসফোলিপিড বাই লেয়ার, এটি দুই স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দ্বারা তৈরি। এটি ফসফোলিপিডে ফসফোলিপিড বাই লেয়ার, এটা হচ্ছে দুইটা লেয়ার, দুইটা লেয়ারই ফসফোলিপিড দিয়ে গঠিত, দুইটা লেয়ার থাকে, দুইটা লেয়ারই ফসফোলিপিড দিয়ে গঠিত, এবং প্রতিটা ফসফোলিপিডে
এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ এবং একটি পোলার হেড থাকে। তো ফসফেট হেড ও ফ্যাটি অ্যাসিড লেজের মাঝখানে গ্লিসারল থাকে, ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড লেজের মাঝখানে থাকে গ্লিসারল। এই গেল হেড এবং লেজ। এরপরে আসো যে প্রোটিন গুলো থাকে এটাকে বলা হয় মেমব্রেন প্রোটিন। কোরচিল্লিতে তিন ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন যেটা উভয় সারফেসে ব্যাপ্ত থাকে, মানে এই প্রোটিনটা উপরের দিকেও আছে, ঝিল্লির উপরের সারফেসেও থাকবে, নিচের সারফেসেও থাকবে, এটাকে বলা হয় ইন্টিগ্রাল ইন্টিগ্রাল প্রোটিন। এরপরে আরেকটা প্রোটিন যেটা আছে পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিনটা একটা সারফেসে থাকে। এরপরে আছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, এগুলা লিপিডের গ্লাইকোপ্রোটিন লিপিডের কোরে থাকে, লিপিডের মাঝখানে প্রত্যেকটা হেডের মাঝখানে মাঝখানে লিপিড স্তরের মাঝখানে মাঝখানে এই প্রোটিন গুলা গ্রথিত থাকে। এরপরে আসছে যেটাকে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, এটা হচ্ছে একটা চিনির স্তর। ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট যদি যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় গ্লাইকোলিপিড, এবং প্রোটিন অণুর সাথে যদি কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড মিলিতভাবে এদেরকে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। পরে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কোলেস্টেরল। দেখো এই যে ফসফেট হেডগুলো আছে, হেডগুলোর মাঝখানে মাঝখানে কোলেস্টেরল থাকে, এটা হচ্ছে লিপিড জাতীয় পদার্থ এবং ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এই কোলেস্টেরল গুলো গ্রথিত থাকে। এই মডেল অনুযায়ী প্রোটিন এবং প্রোটিন এবং এর গঠন উপাদান সমূহকে স্থির ধরা হয় না, বরং মনে করা হয় যে এগুলো ফসফোলিপিডে ভেসে থাকে, এজন্য এরা হচ্ছে মোজাইক তৈরি করে, মোজাইকের মতো গঠন তৈরি হয়, এজন্য একে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। পরে এছাড়াও কোষীয় কতিপয় বস্তু কোষের ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে প্রবেশ করাতে কোষঝিল্লির মধ্যে যে কার্বোহাইড্রেটের উপস্থিতি এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা পড়লাম পুরো প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল। এখানে থাকে হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার, পরে থাকে মেমব্রেন প্রোটিন, তারপরে থাকে গ্লাইকোক্যালিক্স এবং কোলেস্টেরল। এগুলো নিয়ে মোটামুটি প্লাজমা মেমব্রেনের যে ফ্লুইড মোজাইক মডেল আমরা দেখলাম, ফসফোলিপিড বাই লেয়ার, ফসফোলিপিড বাই লেয়ারের মধ্যে একটা হেড থাকবে এবং টেল থাকবে, তারপরে লিপিড স্তরের মধ্যে কোলেস্টেরল গঠিত থাকে, কিছু প্রোটিন থাকে উভয় সারফেসে প্রোটিন থাকে, এটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন, এবং যে প্রোটিনটা একটা সারফেসে থাকে সেটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। এছাড়াও আছে দেখো গ্লাইকোপ্রোটিন, তারপরে আর থাকে হচ্ছে কোলেস্টেরল। তো এই গেল আমাদের প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন। তো আসো আমরা রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন বলতে বোঝায় হচ্ছে এর ভেতরে কি কি রাসায়নিক উপাদান থাকে। তো রাসায়নিক উপাদান বলতে আমরা বুঝি হচ্ছে প্রোটিন থাকবে, লিপিড থাকবে, তারপর কোন কোন ক্ষেত্রে পলিস্যাকারাইড থাকে, প্রোটিন লিপিডের মধ্যে প্রোটিনটা গ্রথিত থাকে, লিপিডটা মূলত হচ্ছে ফসফোলিপিড। আর এই প্লাজমা মেমব্রেনের মোট শুষ্ক ওজনের 75% হচ্ছে লিপিড। আসো আমরা এবার দেখি প্লাজমা মেমব্রেনের কাজ। তো কোষের যেহেতু প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে তো এটা কোষীয় সব বস্তুকে আবদ্ধ করে রাখে, এরপরে প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ যে বস্তুগুলো আছে এগুলোকে রক্ষা করে, তারপরে কোষঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ এবং সমন্বয় হয়, তারপর ভেতর থেকে কোষীয় বস্তু বাইরে আসতে পারে এবং বাইরে থেকে কোষীয় বস্তু ভেতরে ঢুকতে পারে, এই ব্যাপারটাও নিয়ন্ত্রণ করে হচ্ছে প্লাজমা মেমব্রেন। এরপরে যে কোনো বৃহদণু সংশ্লেষ করতে পারে, তারপরে বিভিন্ন তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, পারস্পরিক বন্ধন বৃদ্ধি চলন ইত্যাদি কাজেও এর ভূমিকা আছে। তাহলে এই হচ্ছে প্লাজমা মেমব্রেন এবং প্লাজমা মেমব্রেনের কাজ। তো আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গ্রহণযোগ্য যে মডেল সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আমরা বাসায় খুব ভালো করে এই ফ্লুইড মোজাইক মডেলটা পড়ব এবং খাতায় এই চিত্রটা অবশ্যই আঁকব। তো আজকের মতো এখানে শেষ করছি,
আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।